আজ 6ই জুন রবিবার রাজ্যে বর্ষা আসার আগেই ফের দুর্যোগ গভীর নিম্নচাপের পূর্বাভাস আর একটি দুর্যোগের পূর্বাভাস সতর্ক করলো কলকাতাকে বাংলার বর্ষাকে ত্বরান্বিত করবে বঙ্গোপসাগরের নিম্নচাপ পূর্বাভাস দিল হাওয়া অফিস এবং এর সাথেই দেখে নেব আজ পশ্চিমবঙ্গের কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা কোন জেলায় রৌদ্রের সম্ভাবনা কেমন থাকবে আজকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলো কোথায় কোথায় আজ দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা এবং এর সাথেই দেখে নেব পশ্চিমবঙ্গে কবে শুরু হচ্ছে বর্ষা তা নিয়েই থাকবে আজকের বিস্তারিত আলোচনা তাই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের দেওয়া আবহাওয়ার রিপোর্টগুলি আপনাকে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট ও হেল্পফুল ইনফরমেশনগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নেওয়া যাক এক নজরে এই মুহূর্তে আবারও আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে আরো একটি বড় প্রাকৃতিক দুর্যোগ তো ফ্রেন্ডস আবহাওয়া দপ্তরের রিপোর্টটি আলোচনা করার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিয়ে রয়েছে বড় দুঃসংবাদ পূর্ব বর্ধমানে বাজপুরে মৃত চার গতকালের কয়েক ঘন্টার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে পূর্ব বর্ধমানে বাজপুরে মৃত চার শুধু বর্ধমানই নয় হুগলিতে বাজপুরে মৃত এক হয়েছে আহত তিনজন ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যে বর্ষা আসছে না আসতেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে করা হলো সতর্কতা বলা হচ্ছে এদিন দুপুরের পর থেকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ার ও উত্তর দক্ষিণ দিনাজপুর পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 11ই জুন নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে আর ওই নিম্নচাপ ধরেই ওড়িশা সহ বিস্তীর্ণ এলাকায় বর্ষাকে ত্বরান্বিত করবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর এই নিম্নচাপের হাত ধরেই বর্ষা ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড়েও ছড়িয়ে পড়বে তাছাড়া আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরো একটি বড় সতর্কবার্তা বেশ কয়েকটি জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস চব্বিশ ঘন্টার মধ্যেই হতে চলেছে নিম্নচাপ আর এই নিম্নচাপের মধ্য দিয়ে বর্ষার সূচনা হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এর সাথেই রয়েছে বঙ্গোপসাগর পার করে আসছে বর্ষা এর মাঝে তাপপ্রবাহ নিয়েও আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে সতর্কতা উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মাঝারি থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ নদিয়া বীরভূম মুর্শিদাবাদে এদিকে জানা গিয়েছে যে কেরলের দক্ষিণ উপকূল থেকে উত্তরের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে মৌসুমী বায়ু এরই মধ্যে আরব সাগরের দক্ষিণ অংশে দক্ষিণ তামিলনাড়ু কেরলে আরো বেশ কিছু জায়গায় লাক্ষাদ্বীপে মৌসুমী বায়ুর প্রবেশ করেছে জানা গিয়েছে দক্ষিণ পশ্চিম হাওয়ার জেরে আগামী 5 দিন উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিচ্ছিন্ন ও ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর অনুপাতে আজ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিকে কড়াভাবে সতর্কতা এছাড়াও জানানো হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 24 ঘন্টায় বাংলার উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিকে করা হয়েছে সতর্কতা আগামী 24 ঘন্টায় উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করবে বর্ষা প্রাক বর্ষার বৃষ্টি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গে দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী সপ্তাহে মাঝারি বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও অস্বস্তি থাকবে আরো কিছুদিন বঙ্গোপসাগরে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছে গিয়েছে আগামী 24 ঘন্টায় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করবে মৌসুমী বায়ু দ্বিতীয় সপ্তাহ শুরুতেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের দিন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে জুনের দ্বিতীয় সপ্তাহ শেষের দিকে যেভাবে মৌসুমী বায়ু সক্রিয় এবং দ্রুত এগোচ্ছে আবহাওয়াবিদদের অনুমান সঠিক সময়ে বর্ষা ঢুকবে বঙ্গে তবে আবারও শুরু হচ্ছে নিম্নচাপ আর এই নিম্নচাপের হাত ধরেই বাংলায় প্রবেশ করবে বর্ষা পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই বর্ষা প্রবেশ করবে শুধু পশ্চিমবঙ্গ নয় বিহার ওড়িশা ঝাড়খণ্ড সিকিম এমনকি ছত্তিশগড় নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসম মেঘালয় মণিপুর মিজোরামপুর ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে আগামী কয়েকদিনে তা বাড়বে আজ রবিবারের মধ্যেই মৌসুমী বায়ু প্রবেশ করবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে দক্ষিণা বাতাস ও দক্ষিণ পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে বঙ্গোপসাগরে এগোচ্ছে সক্রিয় মৌসুমী বায়ু এর ফলে প্রাক বর্ষার বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে তাই বৃষ্টি না হলে অস্বস্তিও বাড়বে তবে আজকের আবহাওয়া রিপোর্টে জানানো হচ্ছে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্ত দু এক কলসা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সামান্য সম্ভাবনা বৃষ্টি না হলে থাকবে অস্বস্তি আজ
সকালে সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসে আর্দ্রতার পরিমাণ 47 থেকে 87 শতাংশ। আবহাওয়া রিপোর্টে জানানো হচ্ছে সাগরচরে স্থলভাগে ঢুকলো মৌসুমী বায়ু। এদিন আবহাওয়া দপ্তরের তরফে এবারের বর্ষার স্থলভাগে ঢোকার কথা জানানো হয়েছে। কেরলের দক্ষিণ ভাগে বর্ষা প্রবেশ করেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে এবার উত্তর ও দক্ষিণ ভারতের বর্ষা স্বাভাবিক হতে চলেছে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে মধ্য ভারতে, পূর্ব ও উত্তর পূর্ব ভারতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তরের অন্য রিপোর্টে জানানো হচ্ছে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ আজ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ অংশগত মেঘলা থাকবে। এদিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের রিপোর্টে বলা হচ্ছে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।